পয়সা দিলে মিলছে জাল পাসপোর্ট। জাল নথি তৈরির চক্রের তদন্তে নেমে বনগাঁ পুলিশের জালে আরও এক অভিযুক্ত। রামকৃষ্ণ পল্লী থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। জাল নথি তৈরি চক্রের ঘটনার তদন্তে নেমে আরও একজনকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম সমীর দাস। প্রসঙ্গত, গত মাসের 25 তারিখ অভিযুক্ত বিদ্যুৎ সরকারকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের পর বনগাঁ আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জেরা করেই সমীর দাস নামে ওই ব্যক্তির কথা জানতে পারে পুলিশ। সেই মতো বৃহস্পতিবার রাতে বনগাঁ থানার রামকৃষ্ণপল্লী এলাকা থেকে সমীর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সমীর দাসের কাছ থেকেও বেশ কিছু জাল নথি উদ্ধার হয়েছে। সূত্রের খবর, সীমান্ত শহর বনগাঁয় শুধু নয়, পয়সার বিনিময়ে জাল নথি তৈরি করে দেবার চক্র ছড়িয়ে রয়েছে প্রায় সর্বত্রই। বিশেষত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে এই চক্র আরও সক্রিয়। সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে চোরা পথে ভারতে প্রবেশের পর অনেক ক্ষেত্রেই বাংলাদেশিরা আর সেই দেশে ফিরে যাচ্ছেন না। এদেশে আসার পর পয়সার বিনিময়ে দালাল মারফত তৈরি করে নিচ্ছে জাল নথিপত্র। গত বুধবার ভারতীয় পাসপোর্ট সহ 3 বাংলাদেশিকে আটক করে পেট্রাপোলের অভিবাসন দপ্তর। পরে অভিবাসন দপ্তরের পক্ষ থেকে পেট্রাপোল থানার হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তদের। অভিযুক্তেরা রীনা রানী রায়, রঞ্জিত কুমার বিশ্বাস, সমীর কুমার রায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে রীনা রানী জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, বাড়ি বাংলাদেশের খুলনা এলাকায়। 2017 সালে তিনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারতে আসেন। এরপর থাকতে শুরু করেন দক্ষিণ 24 পরগনার বরগুনা এলাকায়। সেখান থেকেই দালাল ধরে টাকার বিনিময়ে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন, তৈরি করেন ভারতীয় পাসপোর্ট। ধৃত রঞ্জিতের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলাতে। 2015 সালে এদেশে আসে, বনগাঁ কালোপুর এলাকায় বসবাস শুরু করেন। পয়সার বিনিময়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে দালাল ধরে। বৃহস্পতিবার অভিযুক্তদের বনগাঁ আদালতে হাজির করানো হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। একটি সূত্র মারফত জানা যাচ্ছে, বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের পর আত্মীয় বা অন্য পরিচিতের বাড়িতে থাকতে শুরু করে। এরপর ভারতীয় কাউকে টাকার বিনিময়ে বাবা মা সাজিয়ে নকল পরিচয়পত্র তৈরি করা হয়। আবার অনেক ক্ষেত্রে বৈধ পাসপোর্ট নিয়ে বাংলাদেশিরা এদেশে চলে আসছে, পরে দালাল ধরে নকল পরিচয়পত্র তৈরি করে নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে একবার ঢুকে পড়লে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা কঠিন। সে কারণেই সীমান্ত এলাকায় বারবার স্থানীয়দের সচেতন করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বাড়ি ভাড়া দেওয়া বা জমি সম্পত্তি বিক্রির আগে তার পরিচয় যাচাই করে নেবার জন্যও অনুরোধ করা হচ্ছে। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, জাল নথি তৈরির অভিযোগে ধরপাকড় চলছে, মাঝে মধ্যেই চলছে অভিযান। বনগাঁ থানার পক্ষ থেকে এদিন অভিযুক্ত সমীর দাসকে বনগাঁ আদালতে হাজির করানোর পর বনগাঁ আদালতের সরকারি আইনজীবী অসীম দে বলেন, পুলিশ আগের একটি ঘটনায় অভিযুক্তকে জেরা করে সমীর দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে জাল নথি, জাল পাসপোর্ট তৈরির অভিযোগ রয়েছে। গত 25-8-2022 তারিখে ইউনাইটেড ব্যাংক ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে থেকে বিদ্যুৎ সরকার নামে একজন আসামিকে ধরে পুলিশ পিসিতে নিয়ে যায়। পিসিতে নিয়ে যাওয়ার পর সেই আসামির স্টেটমেন্টের বুনিয়াদে আজকে বনগাঁ থানা সমীর দাস নামে একজন আসামিকে গ্যারেস্ট করেছে এবং কোর্টে প্রডিউস করেছে, এবং বনগাঁ থানার পুলিশ পিস ধরে 7 দিনের পিসি প্রেয়ার করেছে। সেই 7 দিনের পিসি প্রেয়ার, এদের বিরুদ্ধে জাল নথি ও আধার কার্ড, পাসপোর্ট ইত্যাদি তৈরি করে দেওয়ার চক্র বলে পুলিশ সন্দেহ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।